হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। আজ ইতিমধ্যে রান্নার গ্যাসকে নিয়ে বেরিয়ে এসেছে বিশাল বড় একটি আপডেট। বলা হচ্ছে রান্নার গ্যাস গ্রাহকদের জন্য খুবই খারাপ খবর, বাড়িতে গ্যাস কানেকশন থাকলে অবশ্যই জেনে নিন। অপর রিপোর্টে জানানো হচ্ছে মধ্যবিত্তদের জন্য খুবই খারাপ খবর, রান্নার গ্যাস থাকলে তাড়াতাড়ি জানুন। তো ফ্রেন্ডস, আজ মূলত রান্নার গ্যাস নিয়ে যে আপডেটটি উঠে এসেছে সেটি জানানোর পূর্বে আপনাদেরকে আজকে জানিয়ে দিই, আজ কলকাতা সহ সারা পশ্চিমবঙ্গে কত যাচ্ছে সোনার গহনার দাম, বা পূর্বের তুলনায় কমলো না বাড়লো, বা আজ কত যাচ্ছে পেট্রোল ডিজেলের দাম, পূর্বের তুলনায় কমেছে না বেড়েছে। আজ বর্তমান পত্রিকার রিপোর্ট অনুযায়ী পাকা সোনা 10 গ্রামের দাম যাচ্ছে 38,660 টাকা এবং গহনা সোনা 10 গ্রামের দাম যাচ্ছে 36,680 টাকা। হলমার্ক 22 ক্যারেট 10 গ্রাম সোনার দাম যাচ্ছে 37,230 টাকা এবং রুপোর বাট যাচ্ছে 45,000 টাকা, সাথে খুচরো রূপা বিক্রি হচ্ছে 45,100 টাকা প্রতি কেজি। আজ কলকাতা সহ পশ্চিমবঙ্গে পেট্রোলের রেট যাচ্ছে 77.34 টাকা, গতদিনে ছিল 77.22 টাকা, তার তুলনায় বেড়েছে প্রায় 12 পয়সার মতো। এবং আজ ডিজেল যাচ্ছে 68.14 টাকা, তবে গতদিনেও ছিল 68.14 টাকা। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে গ্যাস নিয়ে বলা হচ্ছে মধ্যবিত্তদের জন্য খুবই খারাপ খবর, আবারও খরচা বাড়ালো রান্নার গ্যাসে। দিন দিন যে পরিমাণ দ্রব্য মূল্য বৃদ্ধি হচ্ছে তাতে নাজেহাল হয়ে পড়ছে সাধারণ মানুষ, অন্যদিকে রান্নার গ্যাসের খরচও বেড়ে চলেছে। রান্নার গ্যাসের সার্ভিসিং চার্জ এক ধাক্কায় 50 টাকা বাড়িয়ে দিল কেন্দ্র সরকার, এর ফলে কিছুটা হলেও অস্বস্তিতে পড়বে মধ্যবিত্তরা। তো ফ্রেন্ডস, একদিকে যেমন দিনের পর দিন গ্যাসের দাম বাড়ছে, অপরদিকে গ্যাসের আবারও সার্ভিসিং চার্জ 50 টাকা বাড়ানো হলো। যেখানে পূর্বে গ্যাসের সার্ভিসিং চার্জ ছিল 150 টাকা, এবার সেটা বেড়ে হলো 200 টাকা। এছাড়াও একসঙ্গে 18% GST যোগ করতে হবে, অর্থাৎ এক কথায় বলা যায় বিষের উপর বিস্ফোরা। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের একটি লেটেস্ট আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেট আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।